হ্যাঁ গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। তোর ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করবো। তার আগে তোমাদেরকে একটা বিষয় একটু বলে রাখছি, আমার আগের ভিডিওটা যেখানে আমি গত রবিবার ইস্টবেঙ্গল ক্লাবে যে ঝামেলার ঘটনা ঘটেছিল সেটা নিয়ে আমি ডিটেলে কথা বলেছিলাম, সেই ভিডিওর কমেন্ট বক্সে দেখলাম অনেকেই লিখেছো যে সেই খবরটা কেন কোনো বড় বড় জায়গা থেকে প্রচার করা হয়নি। তো যারা আমার ভিডিও নিয়মিত ফলো করো তারা নিশ্চয়ই দেখেছো যে গত রবিবার আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম ইস্টবেঙ্গল ক্লাবে গেটের বাইরে সমর্থকদের একটা প্রোটেস্ট হয়েছিল। তো আমার কাছে সেই সময় আরও কিছু খবর ছিল যে একটা বড়সড় কোনো ঝামেলা ঘটেছে, কিন্তু যেহেতু পুরোপুরি ঠিকঠাক আপডেট ছিল না তো সেই কারণে তোমাদেরকে সেই ব্যাপারে কোনো কথা বলিনি আমি। তো আজকের এই ব্যাপারটা নিয়ে আমি ডিটেল ডিসকাস করেছি। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সেটা চেকও করে নিতে পারো। কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করো যে কেন সেই খবরটা কোনো বড় বড় মিডিয়া থেকে প্রচার করা হলো না, সেটা কিন্তু স্বাভাবিকভাবেই আমার পক্ষে বলা পসিবল নয়। কিন্তু অ্যাজ এ ইউটিউবার হিসেবে আমার মনে হয় যে অবশ্যই সেই ব্যাপারটাকে কিন্তু বড় বড় মিডিয়ার কভার করা উচিত ছিল। কিন্তু সবসময় সমস্ত খবর তো প্রচার করা যায় না, এখানেও কিন্তু ঠিক সেই ঘটনাটাই ঘটেছে। যাই হোক, এবার আমি চলে আসি মূল বিষয়টাতে। দেখো, ইমামি গ্রুপ কিন্তু ক্রমশ ইস্টবেঙ্গল ফুটবল দলের থেকে কিন্তু আগ্রহ হারাতে শুরু করেছে। তার কারণ প্রথম দিকে তারা যেটা ভেবেছিল যে ইস্টবেঙ্গলের ব্র্যান্ড ভ্যালুটাকে কাজে লাগিয়ে কম ইনভেস্ট করেও লাভের মুখ দেখবে, সেইটা কিন্তু এই মুহূর্তে প্রায় বন্ধই বলা যায়। তার কারণ টিকিট বিক্রি থেকে শুরু করে মার্চেন্ডাইজ বিক্রি কোনোটাই কিন্তু আগের মতো আর হচ্ছে না, সমর্থকরা আর মাঠে যাচ্ছে না, এবং জার্সি টার্সি থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র কিন্তু সেরকমভাবে আর বিক্রি হচ্ছে না। তো এইভাবে গ্রুপ লাভের মুখ কিন্তু এখন সেরকমভাবে দেখছে না ইস্টবেঙ্গল ফুটবল টিম থেকে। তারপরে একের পর এক ঝামেলা, সিটিওদের অপদার্থতায় ভালো দল গঠন করা হয় না, রিক্রুটিং টিম ট্রান্সফার ব্যানের ব্যাপারটা নিয়ে যেরকমভাবে ডিলে করলো, আর তারপরে সমর্থকদের এরকম প্রোটেস্ট, ক্রমশই কিন্তু খারাপ হতে শুরু করছে ইমামির ভাবমূর্তি। এবং সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে, মাঠে ঝামেলা এবং সমর্থকরা কিন্তু মানে বলা যায় এক প্রকার খাপ্পাই হয়ে যাচ্ছে ইমামি গ্রুপের ওপর। আর ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা তো এই সুযোগটাকেই বারবার কাজে লাগান, তারা কিন্তু নিজেদের ওপর যাতে কোনোভাবেই দোষ না পড়ে ইনভেস্টরদের ওপর দোষ দিতে শুরু করে, যারা সাপোর্টার্স আছে তাদেরকে ঠিক সেই রকমটাই বোঝানো হয়। তো সাপোর্টার্সের সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে ইনভেস্টর, কোচ এবং ফুটবলারদের ওপর। এইবারও যদি ঠিক সেই ব্যাপারটাই হয় তাহলে কিন্তু ক্রমশই ইমামিও আগ্রহ হারাতে শুরু করবে ইস্টবেঙ্গলের ফুটবল টিম থেকে, তখন কিন্তু নতুন ইনভেস্টরও খুঁজতে হতে পারে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের। তো আমরা আশা করব গত বছরগুলোর মধ্যে আবারও সেই একই ইনভেস্টর ইস্যু নিয়ে সিজনের শুরুতেই পড়ে থাকতে হবে না শতাব্দীর প্রাচীন লাল হলুদ দলকে। কিন্তু ক্রমশই কিন্তু ইমামি ম্যানেজমেন্ট যে ইস্টবেঙ্গল দলের প্রতি আগ্রহ হারাতে শুরু করেছে বিভিন্ন সূত্র মারফত কিন্তু সেরকম খবরই পাওয়া যাচ্ছে। তো দেখা যাক কী হয়, আশা করব সেরকমটা হবে না এবং গত মৌসুমের মতো আর কিন্তু যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, শেষ পর্যন্ত নবান্নে যাতে না যেতে হয় সেরকমটাই কিন্তু আমরা প্রত্যেকেই আশা করব। তো যাই হোক, চলো এখন আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, মনে করে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা মনে করে অল করে রেখো যাতে নতুন ভিডিও পোস্ট করে সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশন চলে যায়। আর তোমরা যারা যারা আমার সঙ্গে কথা বলতে পারছো ফেসবুকে, কোন সঙ্গে ফেসবুক গ্রুপের লিঙ্ক দুটো ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা ফলো করে নিতে পারো। তো চলো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।